guys, it's me Shafiusan from RNG Music, and today welcome back to another episode of Guitar Review Series. So আজকে যে গিটারটি নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো সেটা হচ্ছে Sqoe ব্র্যান্ডের অনেক পপুলার সিরিজের গিটার। এই গিটারটির নাম হচ্ছে আপনার Sqoe Sqoe, অর্থাৎ কোম্পানির নাম হচ্ছে Sqoe ব্র্যান্ডের এবং মডেলটার নাম হচ্ছে Sqoe, সরি একটু চেক করে বলি, Sqoe যে। সো বন্ধুরা, এই গিটারটি নিয়ে রিভিউ করার আগে আমি গিটারটির ম্যাটেরিয়াল সম্পর্কে একটু বলে নিতে চাই। গিটারটির আপনার যে উপরের টপ বটম যেটা দেখতে পাচ্ছেন উপরের বডিটা, আর সেটা হচ্ছে আপনার সলিড স্প্রাউজ বডি এবং ব্যাক সাইড হচ্ছে মাহাগনি, এবং আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারবোর্ড হচ্ছে রোজউডের এবং আপনারা টিউনিং কি পাচ্ছেন ডাইকাস টিউন কি। এবং আপনারা দেখতে পাচ্ছেন গিটারের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের সাউন্ড হোলটা যেটা থাকার কথা সেটা মধ্যে এখানে কিছু স্টাইল করে ডিজাইন দেওয়া আছে একটু আপার বডির দিকে, আপার বডির ফার্স্টের দিকে, এবং এখানে ইকুয়ালাইজার লাগানোর জন্য একটা সাউন্ড হোলের মতো একটা অনেকটা ওইরকমই লাগতেছে আমার কাছে। সো এরকম একটা পার্ট দেওয়া আছে এখানে, আপনারা যদি ইকুয়ালাইজার লাগিয়ে নিতে পারেন, কেননা এটা পিওর অ্যাকুস্টিক গিটার এবং এখানে আপনারা কোনো ইনপুট কানেকশন পাচ্ছেন না, দ্যাটস ওয়াই এটা পিওর অ্যাকুস্টিকের যে সাউন্ডটা ভ্যারি করে সেটা অনেক বেশি ইন্টারেস্টিং। সো বন্ধুরা, আমরা একটু প্রথমত দেখে নিই গিটারটির রিদম কোয়ালিটিটা কীরকম, আমরা একটু এটা চেক করে নিই। সো গিটারটির সাউন্ড আমি পার্সোনালি রিভিউ অ্যাভেলেবল বলে নিতে চাচ্ছি যে গিটারটির সাউন্ড আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। সো আমি একটু আপনাদের সাথে তাই শেয়ার করতে চাচ্ছি গিটারটির সাউন্ডটা। সো বন্ধুরা, লেটস চেক ইট আউট, প্রথমে একটু রিদম করে দেখা যাক। ফিল হয় যেটা আপনারা না ইউজ করলে বুঝতে পারবেন না। সো বন্ধুরা, এখন একটু দেখে নিচ্ছি গিটারটির কিছু প্লাকিং একটু দেখে নিচ্ছি যেটার মধ্যে কিরকম লাগে প্লাকিং গুলো। সো এটা আমরা একটু দেখে নিচ্ছি, অনেক বেশি কমফোর্টেবল ফিল হচ্ছে। এখন আমরা একটু দেখে নিই গিটারের রিফ সাউন্ডটা কি রকম হতে পারে। সো লেটস অলসো চেক ইট আউট। সো বন্ধুরা, এখন আমরা একটু ইয়াও দেখেন যে আমরা যারা সলো প্লেইং করতে ভালোবাসি তারা একটু সলো প্লে করে দেখি কিরকম লাগে। দেখতেই পাচ্ছেন অনেক কমফোর্টেবল ফিল হচ্ছে এটা প্লেইং করে। এবং বন্ধুরা, এবং একটা মজার বিষয় হচ্ছে যে গিটারটির ওয়েট অনেক বেশি লাইটফুল একটা ওয়েট, যার কারণে গিটারটি ইউজ করে অনেক বেশি মজা পাওয়া যাবে আমি এটা মনে করি পার্সোনালি। আপনারা যারা ইউজ করবেন গিটারটি, যারা পার্সোনালি প্লেইং করবেন, আমি আশা করছি যে আপনাদের সবার কাছে এটা অনেক অনেক বেশি ভালো লাগবে।
সো বন্ধুরা এটাই ছিল হচ্ছে Sqoe SQJ40 মডেলের রিভিউটি। সো বন্ধুরা আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি এবং রিভিউটি অবশ্যই। আর বন্ধুরা যারা এই গিটারটি নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের অ্যাড্রেস আমি অনেকবার বলে থাকি এবং আবারও বলছি আমাদের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল 4 স্বপ্ন 410-411। এবং বন্ধুরা যারা ঢাকার বাইরে আছেন এবং যারা দেশের বিভিন্ন প্রান্তে আছেন তারা যদি গিটারটি নিতে চান তারা আমাদের সাথে সরাসরি আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আমাদের প্রোডাক্টগুলো। সো যারা ঢাকার বাইরে থেকে নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ফেসবুক পেজে গিয়ে, জাস্ট আমাদের পেজ RNG মিউজিক লিখে সার্চ দিলে আপনারা আমাদের পেজ পেয়ে যাবেন। সো সেখানে আপনারা কন্ট্যাক্ট করে গিটারটি নিতে পারেন। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে।